নমস্কার, মই প্রাঞ্জল শর্মা। দৈনন্দিন বার্তা গ্রুপর ডিজিটাল সংযোজন ডিবি নিউজ, আর আমি ডিবি নিউজে কালি একটা বাতরি সম্প্রচার করেছিল নলবাৰী জেলার বরক্ষেত্রী বিধানসভা সমষ্টির দৌলাখাল নামৰ গাঁওখনের এটি পরিয়াল, দুর্ভগীয়া এটি পরিয়াল। পরিয়ালটির এটি কণমানি শিশু, আর এই শিশুটির দুয়োটা বৃক্ষই বিকল হয়ে গৈছিল। খবর আমি লাভ করেছিল, আমার সাংবাদিকর সহযোগত আমি সেই বাতরি সংগ্রহ করে কালি সম্প্রচার করেছিল। আর ভাললগা কথাটো হৈছে, আমার বাতরি সম্প্রচার হওয়ার কেইটামান ঘণ্টা পিছতেই স্থানীয় বিধায়ক নারায়ণ ডেকা আর বরক্ষেত্রী খণ্ড উন্নয়ন বিষয়া নেকিবুর রহমানে তেওঁলোকৰ ঘৰত গৈ উপস্থিত হয় আৰু সেই কণমানি শিশুটির চিকিৎসার সমস্ত দায়িত্ব গ্রহণ করে। লগতে নেকিবুর রহমানে কিছু ধনও আগবায়। প্রথমতে আমার এই প্রতিবেদন, আজি যে আমি প্রতিবেদন প্রস্তুত করেছো, তাক চাই লওঁ আহক। অতি কাতরভাবে করজোরে প্রার্থনা করেছিল কৃষাঙ্কয়। আর অবশেষত মহানুভবতার নিদর্শন দেখা গেল নলবাৰী জেলার বরক্ষেত্রী সমষ্টির দৌলাখালত। শঙ্করদেব শিশু নিকেতনত শিক্ষকতা করে কোনোমতে জীবন যাপন করা বিজয় নাথ আর অনামিকা নাথর গুরুতরভাবে রুগ্ন পুত্র কৃষাঙ্কর কাষত গৈ উপস্থিত হল স্থানীয় বিধায়ক নারায়ণ ডেকা আর বরক্ষেত্রী উন্নয়ন খণ্ডর খণ্ড উন্নয়ন বিষয়া নেকিবুর রহমান। দৈনন্দিন বার্তা গ্রুপর ডিজিটেল সংযোজন ডিবি নিউজত কৃষাঙ্কর বাতরি প্রচার হওয়ার কেইটামান ঘণ্টার ভিতরতেই তৎপরতার দুর্ভগীয়া পরিয়ালটির কাষ চাপিল বিধায়ক নারায়ণ ডেকা। সমনিয়ার সৈতে দৌড়ি ঢাপরি শৈশবর মাদকতা লওয়া কোমল বয়সতেই রোগগ্রস্ত হয়ে শয্যাগত হওয়া কৃষাঙ্কক জীবনদান দিয়ার স্বার্থত চিকিৎসার সমস্ত দায়িত্ব বিধায়কগুলিয়ে গ্রহণ করলে। তদুপরি বিডিও নেকিবুর রহমানে বিজয় নাথর হাতত তুলি দিলে 20,000 টাকার এখন চেক। কৃষাঙ্কর দুয়োটা বৃক্ষই বিকল। চিকিৎসকর মতে এটা বৃক্ষ সংরোপণ করিব পারিলেই কোনোমতেই প্রাণ রক্ষা হব কৃষাঙ্কর। পিতৃ মাতৃয়ে নিজের বৃক্ষ প্রদান করে পুত্রক জিয়াই তুলিবলৈ সাজু হয়েছে, কেবল অভাব আছিল ধনের। কারণ সেই চিকিৎসা তথা অস্ত্রোপচার অতি ব্যয়বহুল, কিন্তু এতিয়া হয়তো সম্ভব হয়ে উঠিব সেই কার্য। আমি সুখী আমার এটা বাতরির প্রভাবত এগারী জনপ্রতিনিধি আর এগারী দায়িত্বশীল বিষয়াই নিজ খণ্ডত এটি পরিয়ালক এইদরে সকাহ দিছে। আশা করছো বিধায়ক নারায়ণ ডেকার প্রচেষ্টাত শিশুটিয়ে যে নতুন জীবন লাভ করে। আকো স্কুললৈ যাওক কৃষাঙ্কয়, আকো দৌড়ক, খেলক, দুষ্টামি করক, ঘরখন বিষাদমুক্ত হোক। আপনাদের দেখিলে বিধায়ক নারায়ণ ডেকা আর বিডিও নেকিবুর রহমানে পরিয়ালটুক সহায় করেছে তেওঁলোকৰ এই দুর্দিনের সময়ত তেওঁলোকৰ কাষত গৈ উপস্থিত হয়েছে। আর আপনাদের যদি এই পরিয়ালটুক কিছু সকাহ দিব বিচাৰে, তেনেহলে আমি পরিয়ালটোৰ একাউন্ট নম্বর IFSC আমার কালির প্রতিবেদনত উল্লেখ করেছো। আপনাদের আমার ডিবি নিউজ ফেসবুক পেজতো সেই প্রতিবেদন চাব পাৰে। লগতে দৈনন্দিন বার্তা নামের আমার যেটো ইউটিউব চ্যানেল আছে তাতো বাতরিটো আছে। আমার এই বাতরি যুগুত করতে আমাক সহযোগ করলে আমার নলবাৰী সংবাদদাতা চন্দন কুমার শর্মাই, লগতে চন্দন শর্মার সৈতে আছিল জয়ন্ত আর শঙ্কর। আমার এই বাতরি প্রস্তুত করতে তেখেতসকলে করা সহায়ের বাবে আমি ধন্যবাদ জ্ঞাপন করছো। আপনাদের চাই থাকক ডিবি নিউজ। যদি আপনাদের আমার এই প্রতিবেদন ফেসবুকত চাই আছে, তেনেহলে আমার ফেসবুক পেজ ডিবি নিউজ লাইক করক, ফলো করক। আর যদি আমার এই প্রতিবেদন ইউটিউবত চাইছে, আমার দৈনন্দিন বার্তা ইউটিউব চ্যানেল আপনাদের সাবস্ক্রাইব করক। আমি চেষ্টা করিম প্রতিটি বা বাতরি যিমান ক্ষিপ্রতার আপনাদের ওসরলৈ আনিব পাৰি, আমি তাকেই আমার চেষ্টা করিম। ইয়ার লগতে এই প্রতিবেদনের পৰা মই প্রাঞ্জল শর্মাই বিদায় লৈছো। ধন্যবাদ। ডিবি নিউজ।